হ্যালো ফ্রেন্ডস, গোপালের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে আনন্দ নাড়ুর রেসিপিটা শেয়ার করছি। এই আনন্দ নাড়ুটা বিভিন্ন আনন্দ অনুষ্ঠানে কাজে লাগে, আবার অনেক বাড়িতে বিয়ের অনুষ্ঠানেও কাজে লাগে। তাহলে এই আনন্দ নাড়ুটা তৈরি করতে যা যা লাগবে সেটা আমি আগে বলে দিচ্ছি। এখানে আমি নারকোল কুড়িয়ে নিয়েছি, মেজারিং কাপের 3 কাপ আছে। আটা নিয়েছি মেজারিং কাপের 2 কাপ। আর এখানে গুড় আছে, এটা আখের গুড়, 300 গ্রামের মতো আছে। নুন লাগবে সামান্য, সাদা তিল আছে, আর রিফাইন অয়েল ভাজার জন্য রেখেছি। তাহলে এই দিয়েই তৈরি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি আনন্দ নাড়ু। তাহলে আসুন রান্নাটা শুরু করে দিই। এই আনন্দ নাড়ুটা তৈরি করার জন্য প্রথমেই আমি একটা বড় বোল নিয়ে নিয়েছি, তাতে নারকোলটা দিয়ে দিচ্ছি। এখানে পরিমাণটা হলো নারকোলের, যা নারকোল নেবেন, আটা বা ময়দা যাই দেবেন সেটা একটু কম, মানে নারকোলের পরিমাণটা বেশি হবে। এবার এর সঙ্গে দিয়ে দিচ্ছি আটাটা। দিয়ে দেবো সামান্য নুন। আর এবার গুড়টা দিয়ে দেব, একটু মিশিয়ে নিচ্ছি আগে। আর এবার গুড়টা নিয়ে নিচ্ছি। এবার ভালো করে মাখতে হবে। যত ভালো মাখা হবে নাড়ুটা কিন্তু তত ভালো হবে। এভাবে পুরোটা ভালো করে মিশিয়ে ভালো করে মেখে নিতে হবে। ফ্রেন্ডস, আমি আটা, নারকোল আর গুড় ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর থেকে নাড়ু গড়তে হবে। এইভাবে নিয়ে নিলাম। নাড়ু গড়তে তো আপনারা সকলেই জানেন, হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি। এবার এই যে এখানে তিল রয়েছে, সেই তিলে একটুখানি এভাবে গড়িয়ে নিতে হবে। এইভাবে সবগুলো আনন্দ নাড়ু তৈরি করে নেব। তবে নাড়ু কিন্তু এখানেই তৈরি হলো না, এবার এগুলোকে ফ্রাই করতে হবে। তবে আমি সব কটা নাড়ু এভাবে গড়ে নিই, তারপরে আমি ফ্রাই করব। ফ্রেন্ডস, আমি সব নাড়ুগুলো কিন্তু তৈরি করে নিয়েছি, এবার এগুলো ভাজবো। তাই কড়াইয়ে তেল বসিয়ে তারপর আমি ফিরে আসছি। কড়াইয়ে রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। এবার আমি মিডিয়াম ফ্লেমে এগুলো এবার ভেজে নেব। এবার এই আনন্দ নাড়ুগুলো লাল করে আমি এপিট ওপিট করে ভেজে নেব। আর একটা পিট হলে তারপরে আবার আরেকটা পিট নাড়ানো যাবে, না হলে কিন্তু ভেঙে যেতে পারে। তাই একটা পিট হোক, তারপরে আমি আবার ফিরে আসছি। ফ্রেন্ডস, আমি ফার্স্ট ব্যাচটা ভেজে নিয়েছি, এরপরে যতগুলো আছে আমি সবগুলো ভেজে নিয়ে তারপরে ফিরে আসছি। ফ্রেন্ডস, আমার আজকে রেসিপি আনন্দ নাড়ু কিন্তু রেডি হয়ে গেছে। আমি সবগুলো ফ্রাই করে নিয়েছি আর প্লেটে সার্ভ করে দিয়েছি। আপনারাও আমার এই রেসিপিটা দেখে যে কোনো মঙ্গল অনুষ্ঠানে বা বিয়ের কাজে যদি দরকার হয় তাহলে অনায়াসে তৈরি করে নিতে পারবেন। আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয়, তাহলে যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন। আর এই ধরনের ভালো ভালো রেসিপি পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। আর এটা করা কিন্তু একদমই ফ্রি। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। অন্য কোনো দিন অন্য কোনো ভালো রেসিপি নিয়ে আবার চলে আসবো। আজকের মতো টাটা, বাই বাই।